বিভিন্ন ধরনের জৈব সার প্রয়োগের দ্বারা তাহলে এই ধরনের ফুলকপি আমরা কিন্তু পেতে পারি। নমস্কার বন্ধুগণ, আপনারা দেখছেন আপনাদের পছন্দের গার্ডেনিং বিষয়ক চ্যানেল ভার্সেটাইল গার্ডেনার, ইউনিক আইডিয়া অফ গার্ডেনিং। বন্ধুগণ, এই যে দেখতে পাচ্ছেন আমার বাগানে মাটিতে তৈরি বিভিন্ন ধরনের কফির গাছ, এবং তাতে দেখতে পাচ্ছেন অলরেডি কফি এসে গেছে, ফুলকপি, এই যে এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রয়েছে ব্রকোলি, এই যে এভাবে অনেকটা জায়গা জুড়ে ফুলকপি, এবং ওইদিকে বাঁধাকপি এবং ব্রকোলি, এগুলো চাষ হয়েছে। এবং এগুলো যতটা সম্ভব আমি জৈবভাবে তৈরি করেছি, অর্থাৎ এতে মূলত গোবর সার, বিভিন্ন ধরনের কম্পোস্ট সার, এছাড়া ওএসডি কম্পোজার, তার সঙ্গে সঙ্গে সবজি পচা জল, এই সমস্ত বিভিন্ন উপাদান আমি যতটা সম্ভব জৈবিকভাবে তৈরি করেছি আমার বাগানে ফুলকপি, বাঁধাকপি এবং তার সঙ্গে সঙ্গে ব্রকোলি। দেখুন কি সুন্দর ব্রকোলি সাইজ হয়েছে, এবং কিছু কিছু এর থেকে আমরা তুলে খেয়েছি, এখনও অনেক রয়েছে। আমার এই জায়গাটাতে আমি মূলত এই মাটিতে আমি এই সমস্ত সবজির চাষ করি, এবং এই সবজিগুলো চাষ হয়ে যাওয়ার পর এই জায়গাটাতে আমার যে বড় পেঁয়াজ, যেগুলো লাটিম পেঁয়াজ বলে, তার চাষ হবে এই জায়গাটাতে। এছাড়া এই জায়গায় আমি বিগত দিনে আলু চাষও করেছি। তো এটাই মূলত আমার বলতে পারেন জমিতে অনেকটা কিচেন গার্ডেনের মতো। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে এই ফুলকপি, বাঁধাকপি এবং ব্রকোলির আমি চাষ করলাম যতটা সম্ভব জৈবিকভাবে, কারণ পুরোপুরি একেবারে 100% জৈবভাবে করা সম্ভব হয় না। কিছু রাসায়নিক পদার্থ এখানে লেগেছে, অর্থাৎ যেমন কুড়ি 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 স্প্রে হয়েছে, এছাড়া মাটিতে অল্প পরিমাণে রাসায়নিক যেমন ফসফেট, পটাশ, এছাড়া কিছু কীটনাশকও অনেক সময় ব্যবহার করতে হয়েছে, কিন্তু যতটা সম্ভব আমি নিম তেল ব্যবহার বেশি করেছি কীটপতঙ্গকে তাড়ানোর জন্য, এবং তার সঙ্গে সঙ্গে যতটা সম্ভব জৈব, যেমন জৈব কীটনাশক কাকারও ব্যবহার করেছি। এইভাবে আমি তৈরি করেছি বাঁধাকপি, ফুলকপি, ব্রকোলি, এবং প্রতি বছরই আমি এভাবে তৈরি করি। আপনাদেরও যদি এই ধরনের ছোট্ট কোনো জায়গা থাকে বাড়ির সামনে, আপনারাও ঠিক এইভাবে তৈরি করে নিতে পারেন। বিভিন্ন ধরনের শীতের যে সমস্ত সবজিগুলো, সেগুলো আপনারা তৈরি করে নিতে পারেন। এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ, অর্থাৎ লাগানোর দিন থেকে শুরু করে একদম ফুলকপি, বাঁধাকপি, ব্রকোলি হওয়া পর্যন্ত কী কী পদক্ষেপ গ্রহণ করলাম, কেমনভাবে এদের আমি চাষ করলাম, কতটা জৈবভাবে এটাকে আমি চাষ করলাম, সেই সম্পর্কে এই ভিডিওতে দেখাবো। বন্ধুগণ, শীতের সবজি ফুলকপি, বাঁধাকপি ও ব্রকোলি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ব্রকোলির চারা আমার বাগানে আমি প্রতিস্থাপন করছি। দেখতে পাচ্ছেন এগুলো সব ব্রকোলির চারা লাগানো হচ্ছে মাটিতে। আমার বাগানে আপনারা দেখতে পাচ্ছেন ব্রকোলির আমি চারা প্রতিস্থাপন করেছি প্রায় 10-12 দিন আগে, এবং আজকে এই ব্রকোলিতে আমি জল প্রয়োগ করব, অর্থাৎ এই যে দেখছেন পাইপে করে আমার সাবমার্সিবলে জল, সেই জল এখানে দিতে হবে, কারণ মাটি দেখুন শুকনো হয়ে গেছে, মাটি একদম ফেটে গেছে। এদিকেও রয়েছে প্রচুর ব্রকোলি, ফুলকপি এবং বাঁধাকপির প্রচুর গাছ রয়েছে। এটাই আমার বাগান, যেখানে আমি মাটিতে এই সমস্ত শীতের ফসলগুলো এবং গ্রীষ্মকালও বিভিন্ন ধরনের ফসল আমি আমার এই জমিতেই, ছোট্ট একটি জায়গা, আপনারা এটাকে কিচেন গার্ডেনও বলতে পারেন, এখানে আমি এগুলো চাষ করি এবং যতটা সম্ভব জৈবিকভাবে করি। এবং কিভাবে আজকে এখানে আপনাদের বলার উদ্দেশ্য,
বলতে এসেছি আমি যে জলের সঙ্গে আমি একটি বিশেষ বস্তু এখানে যুক্ত করব। অর্থাৎ জলের সঙ্গে সঙ্গে প্রতিটি গাছের গোড়ায় গোড়ায় সেই বিশেষ তরল পদার্থটি চলে যাবে। এই যে আপনাদের দেখাই ওএস ডিকম্পোজার, এটি একটি জৈব পচনশীল একটি তরল। এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের উপকারী ব্যাকটেরিয়া, ছত্রাক, অণুজীব, যেগুলো মাটির মধ্যে পড়ে থাকা বিভিন্ন ধরনের উদ্ভিজ্জ খাবারকে ভেঙে গাছের উপযোগী করে তোলে, মাটিকে নরম করে এবং মাটিতে প্রচুর পরিমাণে কেঁচো সৃষ্টি হয়। এছাড়া এর আরও অনেক কাজ রয়েছে। ওএস ডিকম্পোজারের উপর আমার একটি ভিডিও রয়েছে, আপনারা আমার চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারেন। ওএস ডিকম্পোজার জৈব চাষ করতে গেলে, অর্থাৎ অর্গানিক ফার্মিংয়ের দিকে এরপর তো আমাদের আগাতেই হবে, যা পরিবেশ পরিস্থিতি আসছে, যেভাবে প্রাকৃতিক দূষণ, মৃত্তিকা দূষণ, জল দূষণ হচ্ছে এবং যার ফলে বিভিন্ন দুরারোগ্য রোগের সৃষ্টি হচ্ছে, সে রোগের হাত থেকে আমাদের বাঁচতে গেলে যদি আমাদের এই ধরনের ছোট্ট জায়গা থাকে বা অনেকের ছাদ বাগানেও আপনারা এই ধরনের জৈব চাষ বা অর্গানিক ফার্মিং করতেই পারেন। এবং সেক্ষেত্রে আপনাদের অবশ্যই আমি আপনাদের বলবো, আপনারা ওএস ডিকম্পোজারের ব্যবহার করুন। তো আজকে দেখুন আমি কীভাবে ওএস ডিকম্পোজারকে জলের সাথে এখানে যুক্ত করছি। যখনই আমি এইভাবে জমিতে জল দিই তখন ওএস ডিকম্পোজার এর সাথে আমি জলের সঙ্গে সঙ্গে চালিয়ে দিই এবং গাছের গোড়ায় যে পৌঁছে যায়। এইভাবে আমি ওএস ডিকম্পোজার প্রচুর তৈরি করে রাখি। প্রায় 200 লিটারের মতো ওএস ডিকম্পোজার আমি তৈরি করি। এটি তৈরি করা অত্যন্ত একটি সহজ পদ্ধতি। 200 লিটার জলের সঙ্গে 2 কিলো গুড় দিয়ে ওএস ডিকম্পোজারটাকে, সামান্য একটু পরিমাণ যদি ওএস ডিকম্পোজার অবশিষ্ট থাকে, যেমন আমরা দুধ থেকে দই যখন করি, বাড়িতে যে দই থাকে সেই দইটা দিয়েই তার মধ্যে দুধ ঢাললেই যেমন দইয়ে পরিণত হয়ে যায়, ঠিক একইভাবে ওএস ডিকম্পোজার একবার যদি আপনারা তৈরি করে নিতে পারেন আর দ্বিতীয়বার আপনাদের তৈরি করার প্রয়োজন হবে না। এবং ওএস ডিকম্পোজার যদি আপনারা গাছে ব্যবহার করেন, সবজি, ফল, বিভিন্ন ধরনের গাছে, এমনকি ফুলের গাছেও, দেখবেন আপনার গাছের রূপ পাল্টে যাবে। তো দেখুন আমি কীভাবে ওএস ডিকম্পোজার ব্যবহার করছি। এই যে বন্ধুগণ দেখতে পাচ্ছেন, এই মগে করে আমি ওএস ডিকম্পোজার এই জলের ফ্লোয়ের সঙ্গে সঙ্গে এইভাবে আস্তে 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 ঢেলে দেবো। এতে দেখতে পাচ্ছেন যে এইভাবে এখানে প্রতিটি গাছের গোড়ায় ওএস ডিকম্পোজার এইভাবে পৌঁছে যাবে। এটি একটি খুব সুন্দর পদ্ধতি। এছাড়া আমি মাঝে মাঝে আরেকটা পদ্ধতি অবলম্বন করি। আমার যে ড্রাম রয়েছে, অর্থাৎ কীটনাশক প্রয়োগের যে 15 লিটারের ড্রাম, সেই ড্রামের মধ্যে ব্যাটারি সিস্টেম ড্রামের মধ্যেও এটাকে ভরে নিয়ে অন করেও এভাবেও আপনারা দিতে পারেন, আর আমি যেভাবে দিচ্ছি এভাবেও আপনারা প্রয়োগ করতে পারেন। সেভাবে দেখুন জলের সঙ্গে সঙ্গে ওএস ডিকম্পোজার গাছের গোড়া একদম পৌঁছে যাচ্ছে এবং এখানে মাটিতে যে সমস্ত খাবার রয়েছে যেগুলো গাছ সংগ্রহ করতে পারছে না, সেই খাবারগুলোকে ভেঙে ওএস ডিকম্পোজার গাছের উপযোগী করে দেবে এবং মাটিকেও এইভাবে নরম করে দেবে, গাছের বৃদ্ধি ত্বরান্বিত হবে। মাটিতে থাকা আমার বিভিন্ন ধরনের যে কফির চারাগুলো রয়েছে, এক মাস হলো সেই গাছগুলো লাগানো হয়েছে। যেমন রয়েছে ব্রোকলি, রয়েছে ফুলকপি, বাঁধাকপি। আজ আমি সেই গাছগুলোতে NPK 20-20-20 ব্যবহার করব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন 100% ওয়াটার সলিবল ফার্টিলাইজার, ম্যাক্রো ফ্যাট, এটি এরিজ কোম্পানির 20-20-20, একটি ব্যালেন্স NPK। অর্থাৎ এখানে নাইট্রোজেন, পটাশিয়াম এবং ফসফেট 20-20-20 এই পার্সেন্টেজে রয়েছে। 20 গ্রাম 20-20-20 এটার ডোজ হচ্ছে প্রতি লিটার জলে 2 গ্রাম। এখানে আমি 10 লিটার জল নিয়েছি, 20 গ্রাম 20-20-20 এই জলের মধ্যে দিয়ে এটা দেখুন সঙ্গে সঙ্গেই জলে গুলে যাবে, ওয়াটার সলিবল। এতে কী হবে না, গাছের গ্রোথটা আবার বাড়বে, ফুল আসার আগে গাছের। এই যে বন্ধুগণ দেখতে পাচ্ছেন,
কুড়ি 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 স্প্রে করা হচ্ছে। ফোলিয়া স্প্রে এবং একটি সুন্দর ব্যালেন্স এনপিকে, এতে গাছের গ্রোথ আবার বেড়ে যাবে। এবং এই ভেজিটেটিভ গ্রোথ অবস্থায় কুড়ি 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 স্প্রে করা হয়। বন্ধুগণ, মাটিতে থাকা যে সমস্ত আমার ফুলকপি এবং তার সঙ্গে সঙ্গে ব্রোকলি গাছগুলো রয়েছে, সেই গাছগুলোতে দেখুন পোকা লেগেছে এবং বৃষ্টি হয়েছে প্রচণ্ড নিম্নচাপের বৃষ্টি। তাই এখন আমি কীটনাশক ও ছত্রাকনাশক ভালোভাবে স্প্রে করে দেবো। বন্ধুগণ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ব্রোকলি ফুলকপি, এগুলো থেকে আজকে কিছু বেশ কিছু আমরা ব্রোকলি এবং ফুলকপি সংগ্রহ করব, যেগুলো অলরেডি খাওয়ার মতো হয়ে গেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুগণ, এই যে দেখতে পাচ্ছেন জৈবভাবে তৈরি ফুলকপির সাইজ দেখুন। তাহলে আমরা যদি জৈবভাবে চাষ করি, অর্থাৎ রাসায়নিক সারের প্রয়োগ কমিয়ে বিভিন্ন ধরনের জৈব সার প্রয়োগের দ্বারা, তাহলে এই ধরনের ফুলকপি আমরা কিন্তু পেতে পারি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমি ব্রোকলি সংগ্রহ করেছি, ব্রোকলি সংগ্রহ করার পর এই যে এটাকে কিন্তু গোড়া থেকে আপনারা কেটে দেবেন না, এটা থেকে আরেকবার আপনারা ফলন পাবেন। এইভাবে যে শাখাগুলো আছে, কিছু শাখাকে বাদ দিলে একটি মাত্র শাখা রাখতে হবে। একটি শাখা রাখলেই সেটা থেকে আপনারা পরবর্তী সময় হয়তো সাইজ একটু ছোট হবে, কিন্তু আপনারা পেয়ে যাবেন আরেকবার ফলন। বন্ধুগণ, প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, লাইক শেয়ার করবেন। আপনাদের সকলের সুস্থতা কামনা করে, মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।